তো অনেকে তোমরা কমেন্ট করছো যে স্যার আমরা রেনুয়াল কিভাবে করব, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ এ টু জেড তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এবং ঠিক আছে, তো তারই সাথে নবান্ন স্কলারশিপের একটা কল রেকর্ড আছে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সে নিয়ে আজকে বিস্তারিত তোমরা কল রেকর্ডটা তোমরা শুনে নিবে। এবং তারই সাথে বলবো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট গুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আগে তোমরা কল রেকর্ডটা শুনে নাও। হ্যালো, হ্যালো, ইসে কি বললাম, রয় এডিকশন কোচিং, আমি ইসে ইউটিউব থেকে বলতেছে। হ্যাঁ, ইসে কি নাম জানি তোমার? আমার নাম বিশ্বজিৎ বড়াই। বিশ্বজিৎ বড়াই, আচ্ছা। তো তুমি আজকে গেছো ইসে নবান্ন অফিসে? হ্যাঁ, আজকে গেছো নবান্ন অফিসে? কথাটা আসছেনি। হ্যালো, বললাম নবান্ন অফিসে আজকে গেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইখানে কি মানে কি কি ডকুমেন্টস লাগছে জানি বলরা? রেনুয়াল প্রসেস না রেনুয়ালটা রেনুয়ালটা রেনুয়াল প্রসেস, ওই তো যে ডকুমেন্টস গুলা নোটিশে আছে ওগুলো সব লাগছে আর কি। আর ওই মাধ্যমিকের মার্কশিট লাগবে জাস্ট নাকি? জেরক্স? যারা পায় নাই মানে নম্বর ছিল তারাও পাবে অ্যাপ্লাই করলে? তো তারা কি নতুন করে করবে না ওই রেনুয়াল প্রসেসে? কারণ ইলেভেনে করছে তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ইসে ওরা তো কোনো আইডি দেখবে যে আগের ওদের করেছে কি করেনি, ওরা যে দেখবে শুধু মার্কশিটের রেজাল্টটা কত আছে, 50% এর মধ্যে আছে তাহলে হয়তো দিবে, না হলে আরো ফেলে দিবে কাগজ। আমি লিয়ে গেছিলাম একটা, আমাকে আরো ব্যাগ দিয়ে দিয়েছে। এটা আমার মানে 50% আগের বছরে মানে মাধ্যমিকে আগের ইয়ারে 50% থাকেনি, এবছর 11-এ আছে, কিন্তু 11-এ থাকলে হবে না করতে। ও, মাধ্যমিক মাধ্যমিক মানে মাধ্যমিক পেতে হবে নাকি? তারপরে যদি মাধ্যমিকে কোনো কারণে করা হয়নি আর কি, জানে না তারা কি জানে 11-এ এবার 50% প্লাস পেয়ে 12-এ উঠছে, তারা পাবে? হ্যাঁ, তারা পাবে, তারা পাবে। আচ্ছা আচ্ছা, মানে এরকম করে নবান্ন পিছিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি কিন্তু এই ভয়েসটা হয়তো ইউটিউবে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আশা করি তোমরা কল রেকর্ডটা অনেকে শুনে নিচ্ছো। ঠিক আছে, এবার প্রশ্ন যাচ্ছে অনেকেই, একমাত্র রিনিউয়াল কারা করবে? যারা ক্লাস 11 পাস করে 12-এ এখন পড়াশোনা করতেছে, ঠিক আছে, তারাই একমাত্র রিনিউয়াল করবে। তোমাদের রিনিউয়াল প্রসেসে কি কি ডকুমেন্টস, আশা করি তোমরা কল রেকর্ডে তোমরা জেনে নিলে। তার সাথে আজকে আমি বিস্তারিত জানাবো এবং তোমাদের পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটাও আজকে তোমাদের বিস্তারিত জানাবো। তো চলো তোমরা দেখে নাও নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ 2024-25। তোমাদের অনেকেই প্রশ্ন, রিনিউয়াল তোমরা কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে ক্লাস 10? হ্যাঁ, অর্থাৎ ক্লাস 10-এ আমি করি নাই বা তোমরা কোনো কারণে পাও নাই, ঠিক আছে, আমি কি পাবো, তোমাদের এই প্রশ্ন। তারপরে কি লাগবে, নিজের হাতে একটা আবেদন পত্র লাগবে। এই আবেদন পত্র কিভাবে পাবে সে নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। আমি তোমাদের এ টু জেড লিখে দিবো বোর্ডে, তোমরা সেখান থেকে কালেক্ট করবে। হ্যাঁ, তো এ টু জেড আজকে তোমাদের তথ্যটা বুঝাবো, তোমাদের কি কি তোমাদের রিনিউয়াল প্রসেসটা লাগবে। তো ধরো, তো দেখে নাও, তো রিনিউয়াল প্রসেস হচ্ছে কি, তোমরা বিগত বছরে যদিও অফলাইনের মাধ্যমে তোমরা ওপিসি কে জমা দিয়ে থাকো, সেম প্রসেসে তোমাদের এবারও কিন্তু তোমাদের জমা দিতে হবে। এবার যারা করে নেই, হ্যাঁ, ক্লাস 10-এ, হ্যাঁ, কোনো কারণে তোমার নম্বর ছিল 50%, দেখে নাও তোমার 50% অলরেডি ছিল ক্লাস 10-এ, কোনো কারণে সময় পাও নাই বা জানো না করো নাই, ঠিক আছে, সেক্ষেত্রে ক্লাস, এবার ক্লাস 11, এটা হচ্ছে ক্লাস, আচ্ছা এটা হচ্ছে ক্লাস 10, এবার ক্লাস 11-এ, 11-এও সেম টু সেম 50+ হয়েছে, ঠিক আছে, 50% প্লাস হয়েছো। এবার 50% প্লাস করে ক্লাস 12-এ তোমরা পড়াশোনা শুরু করে দিচ্ছ, ঠিক আছে। এবার এখন ক্লাস 12-এ আসো, এবার কোনো কারণে ক্লাস 10-এ করো নাই, ঠিক আছে, ক্লাস 12-এ আবার তোমার নম্বর তুলছো, এবার তোমরা কিন্তু রেনুয়াল তোমরা করতে পারবে। কি লাগবে তোমাদের? অবশ্যই ক্লাস 10-এ যে মার্কশিটটা, হ্যাঁ, অবশ্যই তোমাদের প্রুফ দেখাই দেবে সেখানে অফিসের মাধ্যমে, ঠিক আছে, যে আমার নম্বর ছিল আমি কোনো কারণে করে নেই, ঠিক আছে। অবশ্যই তোমরা যদি এবার রেনুয়াল করতে চাও অবশ্যই তোমরা করতে পারবে, অবশ্যই তোমরা উপর থেকে টাকা পেয়ে যাবে। তো আশা করি তোমার প্রসেসটা বুঝতে পারলো, তোমরা করো নাই বা তোমরা নম্বর ছিল বা অ্যাপ্লাই করছো টাকাও পাও নাই, ঠিক আছে, সেক্ষেত্রে ক্লাস 11-এ এখন তোমাদের কি হয়েছে 50% প্লাস পাইছো, এবার ক্লাস 12-এ পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা পর থেকে টাকা পেয়ে যাবে। এবার প্রশ্ন আছে, আশা করি তোমাদের এই পয়েন্টটা তোমাদের বুঝাতে পারলাম যে ক্লাস 10-এ আমি করি নাই বা পাইনি আমি কি পাবো, অবশ্যই
পাবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু ক্লাস টেনে তোমাদের 50% অবশ্যই নম্বর লাগবে। এবার রিনিউয়াল প্রসেস বা রিনিউয়াল কিভাবে করবে, ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগবে, অবশ্যই যদি পরের বছর পড়ে থাকো, ঠিক আছে, যেভাবে তোমরা করছো, যেভাবে তোমাদের আবেদন পত্র থেকে শুরু করে কি কি ডকুমেন্টস লাগছে, সেক্ষেত্রে সেম প্রসেস এবারও তোমাদের কিন্তু এই কাগজপত্রগুলো লাগবে। এবার কি কি লাগবে আমি একটু তোমাদের জানাই দিই, ঠিক আছে, ওয়েট করো। তো অলরেডি যারা পিডিএফ যাদের কাছে আছে তারা হয়তো অনেকে জানে, ঠিক আছে। তো অবশ্যই এখানে তিনটা ফর্ম তো আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এখানে কি আছে তোমাদের এমএলএ এর যে একটা কাগজ আছে, ঠিক আছে, এই যে এমএলএ এর ফর্মটা, ঠিক আছে, এই যে এমএলএ। এবার তারই সাথে তোমাদের কিন্তু সেলফ ডিক্লারেশন যে একটা ফর্ম আছে, এই যে ফর্মটা দেখে নাও, এই তিনটা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনটা ফর্ম কিন্তু অবশ্যই লাগবে। এবং তারই সাথে তোমাদের আর কি লাগবে, এবার তোমরা যদি চাও যে এই ফর্মটা কিভাবে আমরা ফিল আপ করবো, ঠিক আছে, সেক্ষেত্রে যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোথায় কি লিখবে, সে এ টু যে তথ্য আমি পরবর্তী ভিডিও মেনশন করে দেবো, হ্যাঁ, কিভাবে কোথায় লিখবে, কোথায় কি লিখতে হয়, ঠিক আছে, যারা রেনুয়াল প্রসেস করবে। হ্যাঁ, এবার তারই সাথে তোমাদের কি লাগবে, শেষ পরীক্ষার মার্কশিট, ঠিক আছে, অর্থাৎ এই ধরনের ক্লাস টেনের, ঠিক আছে, এটা তো অবশ্যই লাগবে। এবার ক্লাস 11 থেকে যখন ক্লাস 12 পড়বে, ঠিক আছে, তো ক্লাস 11 এর প্রিপারেশন পাইছো কিনা সেই তোমাদের শেষ তোমাদের মার্কশিটটা কিন্তু পরীক্ষার লাগবে, ঠিক আছে, অবশ্যই ক্লাস 11 এরও মার্কশিট লাগবে, ক্লাস 10 এরও মার্কশিট লাগবে, যে 50% যে প্রুফ দেখাইতে হবে। হ্যাঁ, আশা করি প্রসেসটা বুঝে গেলাম। তারপরে বর্তমান কোর্সের ভর্তি রসিদ, অর্থাৎ ক্লাস টুয়েলভে যে ভর্তি হয়েছে, অর্থাৎ তোমরা যে পড়াশোনা চালু করছো, ঠিক আছে, বা তোমরা কন্টিনিউ করে যাচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ভর্তির রসিদটা অবশ্যই তোমাদের প্রুফ দেখাই দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের কি লাগবে, এ ক্যাটাগরি যে কোনো একটা ব্যক্তি, ঠিক আছে, বা অফিসারে তোমাদের কি লাগবে, তাদের বার্ষিক আয়, ঠিক আছে, অবশ্যই তোমাদের কি লাগবে, ভিডিও, তোমরা আশা করি ভিডিও ইনকাম সার্টিফিকেট কত থেকে নিয়েবে। এবার ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে, কিভাবে তোমরা সেটা পাবে, সে নিয়েও যদি ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো আশা করি এই প্রসেস গুলো লাগবে, অবশ্যই তোমরা আর একটু দেখে নিবে, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন আছে, কত নম্বর লাগবে, ঠিক আছে, কত নম্বর লাগবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের মিনিমাম 50 থেকে 59%, ঠিক আছে, 50 থেকে 59% অবশ্যই লাগবে। এবার বছরের একটা আয় আছে, কত আয় তোমাদের, 1,20,000, ঠিক আছে, 1,20,000 কম দেখাইতে হবে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা মাসে কত ইনকাম দেখাইতে পারি, ঠিক আছে, তোমরা মিনিমাম কত দিবে, 5,000 থেকে, এটা মাসে দিন না, হ্যাঁ, 5 থেকে 6,000 দিবে, এমন বেশি দিবে না। হ্যাঁ, এবার যদি তোমরা 5,000 দাও তাহলে 5 12 হচ্ছে কত হচ্ছে, 5 12 হচ্ছে 60 হচ্ছে, ঠিক আছে, 5 12 60 হচ্ছে, মানে 60,000 বছরে হচ্ছে তাইলে। আর যদি তোমরা 6,000 দাও তাহলে 6 12 কত হচ্ছে, 72 হচ্ছে, তাই না? তো 72,000 তোমাদের দেখাইতে হবে তোমাদের। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে, এবার 1,20,000-এর বেশি দিবে না, বেশি দিলে তোমরা কিন্তু টাকা পাবে না। অবশ্যই তোমরা অনেকে আসো, তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, ঠিক আছে, অবশ্যই তোমরা করে নিবে। আর অবশ্যই বলবো তোমরা যদি পরবর্তী আপডেট গুলো পেতে চাও অবশ্যই তোমরা এই চ্যানেলের মাঝে থাকবে। আমি একটু চেয়ে তোমাদের আমি পরবর্তী তোমাদের কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তী ভিডিও জানা দেবো। যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, আর অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই যারা রেনুয়াল করে তোমাদের বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও একটু সাহায্য করো, ঠিক আছে। তো যদিও তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, আর নিজের হাতে একটা কি আবেদন পত্র, সেই আবেদন পত্র কিভাবে পাবে সেটা আমি জানাই দেবো পরবর্তী ভিডিও, ঠিক আছে। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি, এখানে শেষ করি, আর যদিও তোমাদের কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানবে। চলো তাহলে এখানে শেষ করি, টাটা সবাইকে।